তারে কল দিচ্ছে। কোনটা লেবা? আসসালামু আলাইকুম সবাইকে, রমজান মোবারক জানিয়ে আমার আজকের ভিডিওটিও শুরু করছি। রমজানে সারাদিন টুকটাক কী কী কাজ করি সেটারই কিছু অংশ তুলে ধরার চেষ্টা করেছি আজকের ব্লগে। শুরুতেই কিছুটা দেখিয়েছি, তারপরে আরও কী কী কাজ করেছি সেটাই থাকছে আজকের ভিডিওতে। বিশে মার্চের রেকর্ড করা ভিডিওই আজকে যাচ্ছে, আশা করি আপনারা দেখবেন, দেখলে ভালো লাগবে। আমার বড় ছেলের রুমের বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, টুকটাক আশপাশের জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছি, পরিষ্কার করে ডিপ ক্লিনিং করা আর কি। খাটের দুই পাশে দুইটা শেল্ফ আছে, ওই দুইটার উপরে যে ম্যাটগুলি আছে সেগুলি একটু চেঞ্জ করে নিচ্ছি আর একটু মুছে নিচ্ছি। তো এখানে আমি একটা হলুদ কালারের প্রিন্টের বেডশিট ইউজ করেছি, তো সেটার সাথে ম্যাচ করে কিছুটা ম্যাচ করে আর কি একটু রান্না দিয়ে দিচ্ছি। এখানে আসলে এই হলুদ কালারের ম্যাটটা না দিলেও হতো, তারপরে ওই যে উপরে একটু ধুলাবালি বসে একটা কিছু থাকলে সেটা ঝাড়া দিলেই হয়েছে, এই জন্য দিয়ে দিয়েছি। তো এই তো এই রুম আমার গুছানো শেষ এবং অন্যান্য রুমও গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে আসরের নামাজের আগে আর কি। সাড়ে তিনটার দিকে আমি এসেছি, একটু আজকে স্পেশাল কিছু করব। তো এখানে এক গ্লাস পানি নিয়েছি, হালকা কুসুম গরম পানি, আর এক গ্লাস দিয়েছি দুধ, চিনি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো, লবণ পরিমাণ মতো দিয়েছি, একটা ডিমের সাদা অংশ দিয়েছি, কুসুমটা আলাদা রেখে দিয়েছি। এখানে তিন টেবিল চামচের মতো এই দিয়েছি সরিষা, সয়াবিন তেল, সরিষার তেল না, আর ইস্ট দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ। সব কিছু একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, কুসুমটা আলাদা রেখে দিচ্ছি, রেখে দিয়েছি আর কি, ওইটা পরে কাজে আসবে, সেটা শেষে দেখবেন কী কাজে আসবে। এখানে আমি ময়দা দিয়ে দিচ্ছি চার কাপের মতো আর কি, পরে লাগলে আবার একটু দেব। তো আমি একটু স্পেশাল ওয়াটার রেখে দিয়ে হাত দিয়েই এই আটাটা করে নিয়েছি, পাতলা করে এটা একটু নরম টাইপের করে, তারপরে একটি র্যাপিং পেপারের মাধ্যমে অথবা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব একটু গরম জায়গায় আধা ঘন্টার জন্য। রাত থেকে চিন্তা করে রেখেছি আজকে একটু স্পেশাল কিছু করি, তো যে চিন্তা সেই কাজ। তো এর ভিতরে বৃষ্টি আসতেছে, দৌড়ায় আসছি কাপড় নিতে, এসে দেখি প্রচণ্ড মেঘ, কিছুক্ষণ পরেই বৃষ্টি আসবে। কাপড়গুলো ভালো করে শুকায়নি, বেশিক্ষণ হয়নি দিয়েছিলাম, তো এগুলি নিয়ে আবার মেলে দিতে হবে। তো আমি এখানে ডাইনিং টেবিলের উপরে রাখছি গ্লাসের উপরে, যাতে অন্যান্য কাপড় ভিজে না যায়, এর জন্য পরে মেলে দেবো। আর এদিক দিয়ে আমার টুকটাক রান্নাঘরের গুছানো বাকি আছে, সেটা একটু গুছিয়ে নিচ্ছি। কয়েকজনই আমার রান্নাঘরের গ্রিল কীভাবে লাগিয়েছি দেখতে চেয়েছেন, বাইরের অংশে এক ফিট মানে 12 ইঞ্চি গ্রিল রেখে আর কি, তারপর বাইরে ডিজাইনটা করে আমি গ্রিলটা এভাবে লাগিয়েছি, তারপরে আমি গাছ লাগিয়েছি। আধা ঘন্টা পরে আমার এই ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে, আমি একটা ম্যাট বিছিয়ে নিচ্ছি, ম্যাটের উপরে এই ডোটা একটু ভালো করে মুথে নেব আর কি। হ্যালো।
হালকা একটু ছিটিয়ে গুঁড়ি দিয়ে দিয়ে আমি এটাকে ভালো করে মুছে নেব। তো বাতাসটা আগে বের করতে হবে। তো মেটেরিয়াল ঢেলে আমি ভালো করে মুছে নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু মানে ম্যাটে এমনভাবে লেগে যাচ্ছে, এটা কিছুতেই হচ্ছে না। তো আমার কাউন্টার টপটা মুছেই রেখেছি, ওই সময়ই ভেবেছিলাম কাউন্টার টপে করবো, আবার ভাবলাম যে আচ্ছা ম্যাটেই করি, কিন্তু না ওইটা আর হয়নি। তো এখানে এখন আমি ভালো করে একটু হালকা গুঁড়ি দিয়ে দিয়ে হাতে ভালো করে মুছে নিব, তাহলে এই আমি যে জিনিসগুলো তৈরি করব ওগুলি অনেক বেশি ভালো হবে। একটু গুঁড়ি দিয়ে দিয়ে অনেকক্ষণ আমি এটাকে মুথে নেওয়ার পরে এই পর্যায়ে যাতে যখন বোঝা যাবে যে আগ লেগে যাচ্ছে না মানে ইয়েতে নিচে, তখনই বুঝতে হবে যে হয়ে গেছে আটাটা ভালোভাবে পারফেক্টলি। তো এখন আমি ভাগ করে নিব। আজকে আমি বানাবো চিকেন বোন, চকলেট বোন, তারপরে নর্মাল বোন। তো কয়েকটাই মানে চিন্তা করে রেখেছি, দেখা যাক। একটা ডো দিয়ে অনেক রকমের আইটেম করা যায় এই সেম ডোটা দিয়ে আর কি। তো আমি একটু আলাদা আলাদা করে নিচ্ছি যতটুকু আমার লাগবে আর কি। আমি প্রথমে ছোটো ছোটো করে ইয়ে করে নিচ্ছি আর কি, আলাদা করে নিচ্ছি। আর করতে এভাবে একটু ভালো করে প্লেন করে করে ভিতরে দিয়ে দিয়ে গোল গোল করে নিতে হয়। তো আমি এখান থেকে আমার এখানে হয়েছে সাতটা, তো একটা নিয়ে নিচ্ছি আলাদা, প্রথমে এটাকে লম্বা করে রুটি তৈরি করে নেব। এগুলি একটু ঢেকে রেখে দিলে একদম সুন্দর ফুলে যায়, তো এই জন্য ঢেকে রাখলে ভালো না হয়, রাবারের মতো স্টিকি হয়ে যাবে শুকিয়ে। তো লম্বা করে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি, আর একটা বাটিতে টমেটো সস আর হচ্ছে মেয়োনিজ দিয়ে একটু মিক্সার তৈরি করে নিচ্ছি, মিক্স করে নিচ্ছি আর কি। আর চিকেন সবজি দিয়ে আমি ভেজে নিয়েছিলাম গত ব্লগে হয়তো দেখেছেন, তো ওইটারই মানে এক অংশটা দিয়েছিলাম পরোটা রোল বানাতে, আর বাকি অংশগুলি এটা ছিল ওইটা দিয়েই করছি আর কি। তো ওইটা দিকটা দিয়েছি আর চিকেনটা আর কি, বাকি এখন উপরে আমি সসটা মিক্স সসটা দিয়ে দিচ্ছি জাস্ট। এই তো একটু খালি ঢেকে দেওয়া মানে রোল করে নেওয়া। তো এখন আমি ওভেন ট্রেতে এগুলিকে উঠিয়ে নিব। ওভেন ট্রেতে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি, সেম প্রসেসে আমি আরও একটা এইভাবেই করে নিচ্ছি আর কি। এখানে চাইলে সসটা রুটিতে লাগিয়েও নেওয়া যায়, তো আমি এভাবে করে নিয়েছি আর কি। আসলে যে যেভাবে আসলে করে আমি আমার মতো করেই করছি। তো একটু হালকা ফাঁক রেখে আমি এগুলি করে নিয়েছি, আর বাকিগুলোকে আমি একটাকে দুই ভাগ করে বোনের আকৃতিতে ছোট ছোট করে বোনের মতো করে করে নিচ্ছি। এইভাবে করে নিতে আসলে বলে বলে বোঝানো যাবে না, এভাবে প্লেন করে নিলেই বোনগুলি সুন্দর ভালো দোকানের বোনের মতো হয় আর কি। তো সবগুলো এরকম করে রেখেছি আপাতত, আর বড় একটা ডো রেখেছি সেটা দিয়ে আমি চকলেট বোনটা তৈরি করব। তো চকলেট বোনের জন্য আমি চকলেটটা এর ভিতরে তৈরি করে নিয়েছি, ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। সেটা হচ্ছে আমি দিয়েছিলাম বাটার, কোকো পাউডার, তারপরে কনডেন্স মিল্ক, আর একটু চিনি, আর একটু দুধ দিয়ে ডোটা মানে ইয়েটা চকলেটটা তৈরি করে নিয়েছি আর কি। তো এই তো লম্বা করে একটা রুটি বানিয়ে নিয়েছি, তার ভিতরে এই যে তৈরি করা এই চকলেটটা আমি দিয়ে দিচ্ছি। এটা একটু মেলে ভালো করে চারিদিকে দিয়ে তারপরে করে নিচ্ছি। তো চকলেটটা আমি বেশি একটা তৈরি করিনি, যতটুকু এই এখন লাগবে ততটুকুই করে নিয়েছি। তো এখানে দেওয়ার পরে আর অল্প একটু আছে, ভাবলাম যে তাহলে ওই বোনগুলোর ভিতরেও দিয়ে একটু ওইভাবে দুইটা করে নিই, তাহলে ভিতরে চকলেট থাকবে, কামড় দিলে ভিতরে চকলেটটা খেতে ভালোই লাগবে এর জন্য। তো দেখা যাক, এটা আগে একটু মুড়িয়ে নিই। তো এটাও আমি ট্রেতে নিয়ে নিচ্ছি, তো লম্বা করে আমি তিনটা এক ট্রেতে দিয়ে দিয়েছি। এখন যে আমি একটা ডিমের কুসুম রেখে দিয়েছিলাম সেটা উপরে এই এই লম্বা বনগুলোর উপরে দিয়ে দিচ্ছি একটু ব্রাশের সাহায্যে।
আমার একটা কুসুম দিয়ে সবগুলোতেই হয়ে যাবে এর জন্য। আর আমি এখানে দুধ বা তেল ব্যবহার করছি না, এখানে একটু বাড়ানোর জন্য দুধ অথবা তেলও ইউজ করা যায় কুসুমের সাথে আর কি। আমি একটু ভাজা তিল দিয়ে দিচ্ছি উপরে ডেকোরেশনের জন্য, সুন্দর লাগার জন্য। আর তিলগুলো খাওয়ার সময় মুখে পড়লে ভালোই লাগে খেতে। তো এটা একটা রেডি, এখন বাকিগুলো এখন আমার মুত্তাকে বলতেছে ইয়ে করার জন্য, ওকে সিজ বোন অথবা মিনি ফিজে বানিয়ে দিতে। তো ওই যে বললাম না, একটু চকলেট বেঁচে গিয়েছে মানে কাঁচিয়ে, ওটা দুইটা আমি এভাবে করে নিচ্ছি। তো ভিতরে ঢুকিয়ে দিব, ও ছেলেরা বলতেছে না এইভাবে উপরেই থাকুক, দেখতে সুন্দর লাগবে, তো এর জন্য এভাবে রেখে দিচ্ছি। তো এই ইয়েটাতে হচ্ছে না, আমি আরেকটাতে ছোট একটাতে নিয়ে নিচ্ছি। মিষ্টি আইটেমগুলো আলাদাই থাকুক, এটা চিন্তা করে এইভাবে আলাদা করে নিয়েছি। এখানে দিয়েছি লবণ, চিলি ফ্লেক্স, ধনিয়া পাতা, একটু গাজর, একটু ক্যাপসিকাম আর চিজ একসাথে করে নিচ্ছি। তো এখানে সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি জাস্ট এটুকুই। এই বনটা মানে মিনি চিজ বন, এটা খুবই মজা হয়েছিল, খুবই টেস্ট ছিল, সিম্পল, কোনো তেমন কিছুই নেই, কিন্তু তারপরেও খুব ভালো হয়েছিল। সবগুলোই ভালো হয়েছে, কিন্তু এটা দেখতেও ভালো লেগেছে। আবার সিম্পলের ভিতরে আমার মুত্তাকি সব কিছু কুচি করে দিয়েছে, ওর বুদ্ধিতেই করা আর কি। তো ও সব কিছু আমাকে গ্রেড করে দিয়ে সব কিছু রেডি করে দিয়েছে। আর ওই তো ফাঁসে আছে, ও এখন খুঁজতেছে ওর জন্য কোনটা হবে। তো যেটা বেশি চিজ দিয়েছি ও বড় মনে হচ্ছে সেটাই ও নেবে, একটু পরে ও দাগ দিবে দেখেন। তো এভাবে আসলে বাচ্চারা যখন কোনো কিছু মজা করে খায় বা করে ভালোই লাগে আর কি। তো আমি একটু চেপে চেপে দিয়ে দিচ্ছি। তো এখানে আমাদের ফার্স্টটা হচ্ছে মিনি পিৎজা বা মিনি বন যেটাই বলি। তো এখানে উপরে একটু দিয়ে দিচ্ছি অলিভ। আজকের ভিডিওতে কারা কারা নতুন এসেছেন আমার চ্যানেলটি, কারা কারা নতুন দেখছেন আমি জানি না, যদি আপনাদের একটুখানিও আমার চ্যানেল ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। অলিভ দেওয়ার পরে আর বাকি একটা আছে, ওই যে মুত্তাকিটাতে মুত্তাকি সিজ দেওয়ার চেষ্টা করছে, আর বাকিটা আমি মাঝখানে এমনি দিয়ে দিয়েছি শুধু বোন হিসেবে। এই যে দাগ দিয়ে দিচ্ছে ও, এম লিখে দিচ্ছে। উপরে একটু যে সসটা আমি বানিয়েছিলাম মানে মেয়োনিজ আর সস, ওইটা উপরে দিয়ে দিচ্ছি একটু দেখতে সুন্দর লাগার জন্য। এই তো রেডি হয়ে গেলো আমার তিন আইটেমের নাস্তা, মিনি পিৎজা, তারপরে মিষ্টি বন বা চকলেট বন, আর হচ্ছে চিকেন বন। বা এগুলিকে কী নাম দেওয়া যায় আসল মনেও আসতেছে না, আমরা আমাদের মতো করেই তৈরি করেছি আর কি। এটা এই দুইটা আমি চুলায় দিয়ে দিচ্ছি, বাকিগুলো ওভেনে দিয়ে দিয়েছি আমি 180 ডিগ্রিতে। এগুলিকে আমার এটা আসলে টাইমারটা নষ্ট হয়ে গেছে, আমি 10 মিনিটের দিয়ে দিয়েছি, এটা নিজেরা অফ করা ছাড়া হয় না। তো এর ভিতরে আমার প্রায় 20-25 মিনিটের মতো লেগেছে, তারপরে হয়ে গিয়েছে, বের করে নিয়েছি। খুব সুন্দরভাবে সফট হয়ে খুবই লোভনীয়ভাবে হয়ে গিয়েছে আমার এগুলি। ইফতারের আগ মুহূর্তে ছেলেরা বলতেছে কখন আজান দিবে আর কখন ওরা খাবে, খুব নরম সরম, একদম দোকানের যেরকম সেরকমই হয়েছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, কষ্টটা সফল হয়েছে এটা আর কি। কষ্ট বলতে আসলে এগুলি একটু প্রথমে ঝামেলা মনে হয়, কিন্তু হয়ে যাওয়ার পরে এত শান্তি লাগে এইসব জিনিস। তো আজকে বাজা পোড়া কিছু করবো না ভাবতেছি, কিন্তু মুনতাসির বলতেছে না ওগুলো করতে হবে একদম পারফেক্ট একদম। এই যে বন যেভাবে হয় এখনও গরম, তো ওরকমই হয়েছে। আমি এগুলিকে এখন ইয়েতে নিয়ে নিচ্ছি আর কি, ডিশে, বিভিন্ন ডিশে নিয়ে নিচ্ছি। উপরে আমি এখানে একটু ইয়ে করার চিনি দিয়ে দিচ্ছি পাউডার করা আর কি, আর একটু চকলেট ইয়েটা দিয়ে দিচ্ছি সিরাপটা আর কি। এতক্ষণ পর্যন্ত কে কে দেখেছেন আমি জানি না, যদি এই পর্যায়ে এসেও আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইকটি দিয়ে দিবেন। তো ওগুলি রেডি, একটু ঠান্ডা হোক, তো এর জন্য আমি এদিক দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি, বুট ভাজিও করে নিয়েছি। আমার এক নাতিও আসতেছে বললো ফোন করে, তো ওসব আমরা আজকে ইফতার করবো। আসলে মাঝে মধ্যে নিজেদেরকে একটু ট্রিট দেওয়া, তো ওইটুকুই আর কি।
ঘরে ময়দা আর ইস্ট থাকলে এই ধরনের নাস্তাগুলি করা খুবই ইজি, খুবই স্বল্প খরচে এই ধরনের মজার মজার জিনিসগুলি করে খাওয়া যায়। তো পাউরুটি কাটার দিয়ে আমি এগুলি একটু কেটে নিচ্ছি পিস পিস করে, একটু প্রথমে উঠিয়ে নিচ্ছি। একদম পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। ডাস্টবিন নেই, পলিথিন এটে তেল তো আজকে ইফতারের আগ মুহূর্তে আমাদের যা যা হয় রটা রেখে দিয়েছি, জানি না কার কাছে কেমন লাগবে। তো আসলে আমার মনে হয়েছে থাকুক, কারণ এই সময়টা আমরা এভাবে, আমার হাজব্যান্ড জোরে জোরে বলে আমরা কাজের ফাঁকে ফাঁকে সবাই পড়ি, পড়ায় বাচ্চাদেরকে অভ্যস্ত করা, তো সেটাই মানে থাকে আর কি, আজকে সেটা রেখে দিয়েছি। তো এদিক দিয়ে টেবিল সাজিয়ে নিয়েছি, নাতিও এসেছে, নাতির সাথে কথাবার্তাও চলছে, রান্না করছি, আবার টেবিলে আনছি। ওপেন কিচেন হওয়ার একটা সুবিধা এই, তো সবাইকে দেখতে পারতেছি, সবাই আমার সাথে আছে, এটাই একটা মানে ভালো লাগার একটা দিক আর কি। তো যা যা আজকে করেছি, মুনতাসির মানে নাই যে বেগুনি করব না, কিন্তু ওর জন্য মানে আমি ভেবেছিলাম করব না, তো ওর জন্য করতে হয়েছে। আর পেঁয়াজ বুট ভাজি একটু তো করতেই হবে, ঝাল ঝাল না হলে ওদের ভালো লাগবে না, এর জন্য আবার নাতিও আসবে এই আর কি। তো সব রেডি, এখন আমরা ইফতার নিব, আজানের আর বেশি সময় নেই, পাঁচ ছয় মিনিট আছে। আর এদিক দিয়ে মুনতাসিরের অবস্থা দেখাচ্ছি, ও খুঁজতেছে কোনটাতে চিকেন বেশি, সেটাই আমি এই জন্যই ভিডিওটা রেখে দিয়েছি। ও দেখতেছি যে এই যে বেছে বেছে দেখতেছে কোনটাতে চিকেন বেশি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সস আনতে হবে আমার।